তাইওয়ানের আকাশে ঝাঁকে ঝাঁকে বেইজিংয়ের যুদ্ধ বিমানের মহড়ার মধ্যেই চরমে উঠেছে যুক্তরাষ্ট্র চীন দ্বৈরথ। এখন শুধু তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দেয়াতেই ক্ষান্ত নয় ওয়াশিংটন। চীনের গোয়েন্দা তৎপরতা ঠেকাতে নতুন শাখা চীনা মিশন সেন্টার সিএমসি খোলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সিআইএ প্রধান উইলিয়াম জে বার্নস এই নতুন ইউনিটের কথা জানান। যুক্তরাষ্ট্রের জন্য চীন যেসব ক্ষেত্রে হুমকি সৃষ্টি করছে সেসব মোকাবেলা করাই সিএমসি এর প্রধান কাজ বলে জানান তিনি। এর আগে জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেইজিং এর সামরিক চ্যালেঞ্জ পর্যালোচনা ও মোকাবেলা করার জন্য পেন্টাগনে একটি নতুন টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছিলেন। এর কয়েক মাস পরেই সিআইএ এর এই ঘোষণা এলো। এদিকে চীন যুক্তরাষ্ট্রের যৌথ নীতি মেনে চলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। শুধু তাই নয়, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার পাশাপাশি তাদের সেনাদের প্রশিক্ষণ দেয়া থেকে সরে আসতে বলেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে আমরা প্রতিবাদ করব, তবে দুদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুক্তরাষ্ট্রের উচিত যৌথ নীতি মেনে চলা, তাদের উচিত তাইওয়ানকে সহযোগিতা করা থেকে বিরত থাকা। গত কয়েকদিনে তাইওয়ানের আকাশে ফাইটার জেট আর গোয়েন্দা বিমানের একের পর এক মহড়ায় যখন চীন যুক্তরাষ্ট্র দ্বৈরথ তুঙ্গে, তখন চুপ করে থাকেনি তাইওয়ানও। এমনকি তাদের তৎপরতা ঠেকাতে বেইজিং এর পার্লামেন্টে চীন তাইওয়ানের মধ্যে কয়েক দফা আলোচনাও হয়েছে। শায়লা রহমান, ইমা, সময় সংবাদ।